ডানকুনি টোল প্লাজায় কোনো রকম বিশৃঙ্খলা বা অশান্তি বরদাস্ত হবে না। আজকের এই যে রক্তদান শিবির ডানকুনি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে, সেখান থেকেই করা হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের। বিধায়ক সাথী খন্দকার থেকে শুরু করে এই যে শ্রমিক সংগঠন, তার রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি, তিনিও এসেছিলেন এবং কড়া ভাষায় এই যে মঞ্চ রক্তদান শিবিরের, সেখান থেকে পরিষ্কার জানিয়েছেন আগামী দিনে এই ডানকুনি টোল থেকে শুরু করে রাজ্যের একাধিক টোল, সেগুলোকে নিয়ে একটি আলাদা সংগঠন হবে, কমিটি হবে এবং সেখান থেকে তারা রাজ্য সভাপতি চেয়ারম্যানের নাম ঘোষণা করবে এবং পরিষ্কার একটি চিঠি দিয়ে বলে দেওয়া হবে যে কারা এই যে টোল প্লাজা শ্রমিক সংগঠনের সদস্য তারা, তারার বাইরে অন্য কেউ, সে স্থানীয় কাউন্সিলর হোক, অন্যান্য নেতৃত্ব হোক, তার বাইরে যদি কেউ কোনো রকম টোলে কোনো রকম বিশৃঙ্খলা বা অশান্তি পাকানোর চেষ্টা করে তার দায় কিন্তু দল নেবে না, এমনটাই পরিষ্কার ভাষায় তিনি জানিয়েছেন। আমি দেখাবো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ রক্তদান শিবির চলছে এবং সুন্দর একটি পরিবেশ, একেবারে জাতীয় পতাকার আকারেই যে রং, সেই রং দিয়েই কিন্তু এই গোটা যে প্যান্ডেল সেটাকে করা হয়েছে, গেরুয়া সাদা সবুজ। এবং দেখতে পাচ্ছি যারা শ্রমিক সংগঠনের রয়েছেন তারা প্রত্যেকেই প্রতি বছরই এইরকম একটি আলাদা ড্রেস পোশাক তারা পরেন। দেখতে পাচ্ছ প্রত্যেকের কিন্তু একেবারে হালকা নীল রঙের যে পাঞ্জাবি সেটা রয়েছে, হলুদ পাঞ্জাবি রয়েছে, এরকম বিভিন্নভাবেই বিভিন্ন যারা শ্রমিক সংগঠনের দায়িত্বে রয়েছে তাদের মধ্যে তাদেরকে এইভাবেই পোশাক দেওয়া হয়েছে। যেভাবে আমরা দেখেছি কয়েক মাস আগেই এখানে টোল প্লাজায় কর্মী নিয়োগ নিয়ে কিন্তু একেবারে, যেমনটা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডল তিনি ডেপুটেশন দিয়েছিলেন যে তার সাথে আলোচনা করে এবং তার যারা স্থানীয় মানুষ তাদেরকে কাজে নিতে হবে, সেই সময় কিন্তু প্রকাশ্যে আসে ডানকুনি টোল প্লাজা শ্রমিক সংগঠন এবং ডানকুনির স্থানীয় কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব অর্থাৎ যে মনোমালিন্য সেটা সামনে আসে প্রকাশ্যে। এবং সেই কারণেই কিন্তু আজকে একেবারে দেখতে পেলাম যে রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি তিনি কিন্তু ড্যামেজ কন্ট্রোলে আসলেন এবং হুঁশিয়ারি দিলেন যে যে শ্রমিক সংগঠন ছাড়া কোনোভাবেই, যে দলেরই, দলের যেই হোক না কেন, কোনোভাবেই কিন্তু অন্য যারা রয়েছেন তারা এই টোল প্লাজায় কোনোভাবেই অশান্তি বা বিশৃঙ্খলা করবেন না। তারা কী বলবেন, একটা শ্রমিক সংগঠন টোলে যেভাবে তারা সুন্দর পরিবেশ এবং এইরকম কাজ চালিয়েছে। আমাদের এই ইউনিয়ন খুবই সুসংগঠিত ইউনিয়ন, ডানকুনির আমাদের ইউনিট সারা বছর ধরেই নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে এরা থাকে। যে বার্ষিক রক্তদান শিবির যেভাবে এই জরুরি পরিষেবা একেবারে সচল রেখেও মানুষের জন্য, জীবনের জন্য এই যে সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি, আমি সেই কারণে আমাদের এখানকার নেতৃত্বকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা, আপনারা শুনলেন যে আমরা সারা বাংলায় যত টোল আছে সেই সমস্ত টোলকে নিয়ে অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন গঠন করেছি। তার রেজিস্ট্রেশন পাওয়া গেছে, সরকারি রেজিস্ট্রেশন লাগে। আমরা INTTUC রাজ্যের পক্ষ থেকে ইউনিয়নকে অনুমোদন দিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি এই ইউনিয়নের রাজ্য সভাপতি এবং রাজ্য চেয়ারম্যানের নাম ঘোষণা করব, সম্পাদক, রাজ্য সম্পাদকদের নাম ঘোষণা করব। তারপর প্রতিটা আমাদের যে ইউনিটগুলো রয়েছে এই নামেই ফাংশন করবে সেই ইউনিট হিসাবে ইউনিয়নের। এবং আমরা রাজ্যের শ্রম দপ্তরকে এবং ম্যানেজমেন্টকে পরিষ্কার চিঠি দিয়ে জানিয়ে দেবো যে কারা হচ্ছে আমাদের ইউনিয়নের সদস্য। তার বাইরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করতে চান, সেই বিশৃঙ্খলা যিনি করবেন তার দায়ও তার, দায়িত্বও তার। তৃণমূলের তার সঙ্গে, INTTUC তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং এই ধরনের বিশৃঙ্খলা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিষ্কার বক্তব্য যে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ এবং একটি শ্রম দিবসও যাতে নষ্ট না হয়, সেটা হচ্ছে রাজ্য সরকারের অন্যতম এজেন্ডা, মাননীয় মুখ্যমন্ত্রীর অন্যতম এজেন্ডা। সুতরাং কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করতে চান, আমরা সংগঠিতভাবেই তাদের বিচ্ছিন্ন করব। যে বা যারা অতীতে এই ধরনের কার্যকলাপ করে আসছে নেতৃত্ব হিসেবে, তাদের কাছে কী বার্তা দেবে? আমরা শুধু এটুকু বলতে পারি যে এর কোনো দায়ও আমরা নেবো না, দায়িত্বও নেবো না। তারপরে কেউ যদি এই বিশৃঙ্খলা তৈরি করতে চান, নিজের দায়িত্ব করবেন না। ডানকুনি টোল অত্যন্ত সুশৃঙ্খল আমাদের সাংগঠনিক দিক থেকে। 2008 সাল থেকে আমি এই টোলের সভাপতি দায়িত্ব পালন করছি। আজ 2023 সাল, আমাদের আন্দোলন আছে, লড়াই আছে, ঠিক সাথে সাথে আমরা এই টোলের ব্যাপারে অত্যন্ত ডিসিপ্লিন এবং এই টোলে কোনোরকমভাবে ইনডিসিপ্লিন কোনো কাজকে করতে দেওয়া হয় না। এবং এই টোলের কার্যসূচি আমাদের যারা এই টোলের যারা INTTUC ইউনিয়নের মেম্বার আছেন, জেলার যে কোনো কার্যক্রমে তারা দল বেঁধে যায় এবং যে কোনো কার্যক্রমে তারা অংশগ্রহণ করে। ঘটনা হলো যে এই ব্যাপারে যে সাময়িক কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ হয়তো টোলের এই জায়গায় এসে তাদের কোনো দাবি দাওয়া প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, সে ব্যাপারে যা বলার রাজ্য সভাপতি INTTUC
একটু আগে এসেছিলেন, তিনি আপনাদের কাছে পরিষ্কারভাবে বলে গেছেন। সুতরাং তাঁদের যে নির্দেশ এবং দলের যা নির্দেশ, সেই নির্দেশ মানেই টোল চলছে। এবং টোলের এক্ষেত্রে 162 জন কর্মী আমরা এক জায়গাতেই আছি এবং একসাথে আমরা এই টোলের যেমন টোলকে যেমন পরিচালনা করার ক্ষেত্রে এদের কার্যকরী ভূমিকা, ঠিক তেমনি তেমনি দলীয় সংগঠনের কাজে, দলীয় সমস্ত কিছু কাজে সমানভাবে অংশগ্রহণের মধ্যে দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ডানকুনি টোল প্লাজা এগিয়ে চলেছে এবং বাস্তবিক রক্তদান শিবিরও আজকে উৎসবে পরিণত হয়েছে। এটা ডানকুনি টোল প্লাজা প্রত্যেক বছর এটা করে, এরা খুব নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে কাজ করছে আর সততার সঙ্গে এরা কাজ করে। আর এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি দেয়, আমি দেখতে পাই টোলের ছেলেরা আগে বড় ঝান্ডাটা নিয়ে দাঁড়িয়ে থাকে, তাই এদের ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারি না। হ্যাঁ, বিশৃঙ্খলা যে করবে সে তার নিজের দায়িত্বে করে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা করার মতন তো কিছু কাজ হচ্ছে না, তাহলে বিশৃঙ্খলা করবে কেন? অর্থাৎ সব মিলিয়ে আজকে এই যে ডানকুনি টোল প্লাজা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল, সেখান থেকে কিন্তু নাম না করে স্থানীয় কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডের হাসান মণ্ডলকে নিশানা করেন, জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, তারা প্রত্যেকেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে শুধুমাত্র শ্রমিক সংগঠনের সদস্য বা নেতৃত্ব ছাড়া বাইরে থেকে কোনো নেতৃত্ব বা সে যেই হোক, সে যদি এখানে কোনো রকম বিশৃঙ্খলা বা অশান্তি করতে চায় তাহলে কিন্তু একত্রিত হয়ে তাকে বঞ্চিত করা হবে, অর্থাৎ দল থেকে বহিষ্কার করা হবে। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।